আজকে পৌর প্রশাসন, আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অথরিটি, তারপরে আমাদের চেম্বার অফ কমার্স, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ল্যান্ড ডিপার্টমেন্ট, PWD, আমরা সবাই মিলেই বসেছিলাম। মেন উদ্দেশ্য ছিল, এটা আমাদের বিগত কয়েক মাস ধরে আমাদের চলছে, আমাদের একটা প্ল্যানিং চলছে রায়গঞ্জকে, আমাদের যে এখানে যানজট রয়েছে যানজট মুক্ত করা, এবং কিছু অবৈধ কিছু আমরা দেখতে পাচ্ছি যে দখলদারি রয়েছে, সেগুলোকে মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। রায়গঞ্জ শহরের যানজট মেটাতে বৃহস্পতিবার সম্মিলিত বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরসভা, পুলিশ প্রশাসন এবং বণিক সভা উপস্থিত ছিল বৈঠকে, যেখানে টোটো সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। টোটো নিয়ন্ত্রণের পাশাপাশি একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহকুমা শাসক কিংসুক মাইতি বলেন, একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন এদিন। দেখে নেব কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের একটা পার্টিকুলার কোনো আইডেন্টিফিকেশন মার্ক, তাদের গাড়িগুলোতে কিছু রং করে দেওয়া, তাদের মালিক বা ড্রাইভারের ফোন নাম্বার দেওয়া, কারণ সেক্ষেত্রে আমাদের পক্ষে বা পৌর প্রশাসনের পক্ষে এই ট্র্যাকিংটা খুব সুবিধাজনক হবে। এছাড়া যেটা আরেকটা চিন্তাভাবনা আমাদের রয়েছে, যে ব্লক এরিয়াগুলোতে আমরা চিঠি করে দেবো। এর আগেও বলা হয়েছে যে ব্লক এরিয়া থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ টোটো আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াতে ঢুকছে, সেটা যাতে ইমিডিয়েটলি বন্ধ করা যায়, তার জন্য আমাদের জয়েন্ট রেইডও হবে। তাদেরকে আমরা অনুরোধ করবো, যাদের ই রিক্সা নেই, টোটো আছে, সেই টোটোগুলোকে চেঞ্জ করে ই রিক্সা নিয়ে নিতে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া যে 997টা ই রিক্সা চলছে বা চলবে, NH গুলোতে আমরা এনফোর্সমেন্ট করবো। সেখানে যদি আমরা দেখি যে NH এ টোটো চলছে, যেটা স্ট্রিক্টলি গভর্নমেন্ট না করছে, কারণ এগুলোতে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আমরা এই টোটো কিন্তু সিজ করে নেবো। সেক্ষেত্রে টোটোগুলো তারা আর পাবে না, এগুলো কিন্তু স্ক্র্যাপ করে দেওয়া হবে, কারণ টোটো এমনিতে এখন ইললিগাল, তারপরে যদি ন্যাশনাল হাইওয়েতে যাত্রী নিয়ে চলে সেগুলো কিন্তু আমরা সিজ করে নেব। দেখতে পাচ্ছি যে স্টেশনেতে, আমাদের স্টেশন রোডেতে ওখানে বাজার বসছে, যেটা এর আগেও পৌর প্রশাসন অনেকবার নোটিশও করেছে, বলেওছে এদেরকে সরানোর জন্য, কিন্তু এনারা যা হোক সরছেন না। কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের আজকে কালকে মাইকিং হবে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে শনিবার থেকে কিন্তু আমাদের এনফোর্সমেন্ট শুরু হচ্ছে। তো সেই বাজার শনিবার থেকে আমরা এনফোর্সমেন্ট শুরু করছি, শনিবার থেকে সেই বাজারটা আমরা ওখানে আর বসতে দিচ্ছি না। যে শিলিগুড়ি মোড় থেকে আমাদের মেন যে শহরের রাস্তা, সেই শহরের রাস্তাতে কোথায় কোথায় এনফোর্সমেন্ট রয়েছে, তো সেই রিপোর্টও এসছে। তো সেই রেসপেক্টেও আমরা মাইকিং শুরু করছি, আমাদের জয়েন্টলি মাইকিং হচ্ছে। সেই মাইকিংয়ে বলে দেওয়া হচ্ছে, যারা যারা আমাদের ব্যবসায়ীরা রয়েছেন, যারা রাস্তা দখল করে দোকান করে রয়েছেন বা দোকানের জিনিসপত্র বাইরে রাস্তায় রাখছেন, যার জন্য অসম্ভব যানজট তৈরি হচ্ছে, মানুষজন পথচারীরা সমস্যায় পড়ছেন, সেইগুলো তাদের ইমিডিয়েটলি সরাতে হবে। আমরা 7 দিন সময় দেবো, 7 দিন পরে কিন্তু, তারপরে আর কোনো সময় দেওয়া হবে না, সেক্ষেত্রে যৌথভাবে এনফোর্সমেন্ট হবে এবং আমরা কিন্তু সমস্ত জিনিস সিজ করে নেব। অলরেডি এর আগে চিঠি করা হয়েছিল, আমরা আবার চিঠি করে বলে দিচ্ছি, আমরা কনসার্ন ডিলার যারা এখানে আছেন, ই রিক্সা বিক্রি করেন, তাদেরকেও বলে দেওয়া হচ্ছে, আমরা ব্লক লেভেলে হয়তো সেক্ষেত্রে ওই টোটো চালকদেরকে নিয়ে মিটিং করে নেওয়া হবে, যে টোটো এমনিতেই এখন বেআইনি হয়ে গেছে, এই টোটোগুলোকে চেঞ্জ করে ই রিক্সা নিয়ে নিতে হবে, এবং ব্লককেই বলে দেবো যে ই রিক্সার জন্য যেন পার্টিকুলার রুট ফিক্স করে দেওয়া হয়। পৌর প্রশাসন খুব দুর্দান্ত উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে পার্কিং জোন তৈরি করা, যেটা অনেক বড় বড় শহরেই রয়েছে, যে পার্কিং জোন থাকবে যেখানে লিগালি লোকজন পার্কিং করবে এবং তার জন্য তারা টাকা দেবে সাময়িক 1 ঘন্টা 1.5 ঘন্টা পার্কিংয়ের জন্য। তো সেই রকম জায়গা ট্রাফিক এবং পৌর প্রশাসন মিলে কিন্তু আইডেন্টিফাই করেছে, তো সেগুলোকেও আমাদের একটা চেষ্টা থাকছে ইমপ্লিমেন্ট করা ইমিডিয়েটলি। এই সমস্ত সিদ্ধান্ত কত দ্রুত কার্যকর হয় এবং মানুষ তাতে কতটা উপকৃত হয় সেটাই এখন দেখার। মানে এটা যদি আমরা টোটালি ইমপ্লিমেন্ট করতে পারি, রায়গঞ্জ একটা অন্য নতুন রায়গঞ্জকে দেখবে।